আজকে আমরা খিচুড়ি রান্না করব নিরামিষভাবে। ভিডিওটা দেখুন পুরো। তো সবজিগুলো সব কেটে নিয়েছি, গাজর, পেঁপে, আলু, টমেটো, আদা, লঙ্কা, এটা কি কোয়াশ, আর এখানে তেজপাতা, একটু গোটা গরম মশলা আর বাটার দেব, এগুলো দিয়ে করব নিরামিষ। তাই কিছু পেঁয়াজ রসুন এগুলো করব না, আর আমরা শুকনো লঙ্কা টঙ্কা দিই না, ওগুলো খাই না, কাঁচা লঙ্কা দিয়েই খাই আমরা একদম হালকা করে। তো দেখুন কড়াইতে একটু তেল আর অল্প একটু ঘি দেওয়া হয়েছে, ওটা দেখানো হলো না। এবারে জিরে ফোড়ন দেওয়া হলো, গোটা জিরে। ডালটা তো আগেই ভেজে নেওয়া হয়েছে, একটু লঙ্কা থেকে একটু ভালো করে নিয়ে নিতে হবে আগে, তারপরে এবারে আলুগুলো ভেজে আদাটাকে একটু থেঁতো করে দেওয়া হলো, টমেটো গুলো, সবজিদের সাথে চাল ডাল একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে মানে কষানো হবে আর কি। গ্যাসটা একটু কমাবো, একটু হলুদ দেওয়া হচ্ছে,
এখন যে যার আন্দাজের মতো যে যতটা খায়। সবকে একবারে মিক্স করে দেওয়া হচ্ছে। চিনি দেবে অল্প, চিনি আমাদের বাড়িতে কেউ খায় না, মানে আমি পছন্দ করি, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জন্য রান্নাতে দেওয়া হয় না চিনি আর কি। কাজু কিশমিশ এখন দেওয়া হচ্ছে, আমরা ভেবেছিলাম নেই, তারপর একটা কৌটোতে দেখা গেলো যে আছে। আগে তো একটু ভেজে দিতে হয়, যাই হোক পরে দেওয়া হলো। নেই কিশমিশ বেশি নেই, অল্প একটু কাজু ছিল আর একটু কয়েকটা। এবার জল দেওয়া হবে, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। তো খিচুড়ি রেডি হয়ে গেছে, একদম গরম গরম। এখন একটু জল জল দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত দেখাবে, ঘন দেখাবে। ভালো গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কেমন হয়েছে খিচুড়ি? দারুণ হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে।